দেখো, এইসব সিন দেখে আমার মনে হয় যে যদি ভালোবাসা খাঁটি হয় তাহলে সিনিয়ররা পুরো রাজি হয়। হতে পারে এটা সিনিয়র আপনার রে বৈকাচন্দ্র, এটা তার আপন মা। হ্যাঁ, তাহলে তো খেলা হবে মাম্মা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করা, আজকের পিছনের আঙ্গুলটা ঢুকিয়ে দাও ওই মা ছেলের পিছনে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও বেবি। বাংলাদেশি মা ছেলের ভিডিও তো অনেক রোস্টারে রোস্ট করছে, তো ইন্ডিয়ান মা ছেলের ভিডিওটা নিয়ে আমরাও একটু কথা বলে দেখি। ইক তেরা হি প্যার সচ্চা হ্যায় মা, ইন লোগো কি তো শর্তেই হি বহুত হ্যায়। দেখো, এইসব ভিডিও দেখার পর তোমার মানবতা জেগে উঠবে আর বলবা যে আফ্রিদি ভাইটি তুমি এত খারাপ কেন? মা ছেলের ভালোবাসার ভিডিও নিয়েও তুমি এইখানে বালপাক নেমে করতেছো, এইসব তো ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমার না হয় ভুল হইতেছে, তাহলে আর একটু বিষয়টা দেখালো। আচ্ছা এখন তোমরা বলো, এটা কি মাম্মি নাকি সুগার মাম্মি নাকি স্টেপ মাম্মি? আমি বলুম না, আমি শরম করে। এই ভিডিও দেখার পরে মনে হইতেছে ওর বাপটা কেডা, পরে তো মনে হইলো এটা কি ভিডিও নাকি এটা নানির হেডা। সুগার মাম্মি বলা যদি আমার হয়ে থাকে ভুল, তাহলে কেন তার ছেলেকে পাঠাইতেছে না স্কুল, করিতেছে টিকটক? তাই তো সুগার মাম্মি নাম চেঞ্জ করে রাখছি স্টেপ মম। বান্ধবীদের সাথে অনেক খেলেছি, মানে লুডু। আচ্ছা, ছোটবেলা খেলতাম আমি টায়ার, আর এখন দেখতেছি মা ছেলে ইন ফ্রি ফায়ার। কি বলছেন? এন্ড ফ্রি ফায়ারের সাথে এটার কি সম্পর্ক তা আমি বলে দিতেছি। ফ্রি ফায়ারও গুলি ঢুকে যায়, এইখানে ছেলের গুলি ঢুকে গেছে মার অস্ত্রে। মাশাল্লাহ বলো ফির নজর লাগতি ওর নাম। নাউযু বিল্লাহ। আরে ভাই সিরিয়াসলি, এটা কি মাছ লেন নাকি অন্য কোনো ব্যবসা? আমার তো চোখে লাগতেছে কেমন যেন ঝাপসা। ওইট ওইট, আমার আর একটু ওদের ভিডিও গুলো দেখতে হবে যে ওরা কি আসলে মাছ লেন নাকি অন্য কিছু। চলো এক লগে দেখি, মানে ভিডিও মত কর, কোই ফায়দা নেই তুমি জানে কা, টাইম ওয়েস্ট। সমজ রে, বুঝার মতো কিছুই নাই। ছেলে আইসা মাকে এভাবে জড়াইয়া ধরছে, ভাই এখানে তো বলার মতো কিছুই নাই। মা ছেলে এভাবে একটু আড্ডু জড়াজড়ি হইতে পারে, কিন্তু বেশি জড়াজড়িও করে নাই। আমরা আর একটা ভিডিও দেখতে চাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ও আচ্ছা, তার মানে এরা হলো আসল স্বামী স্ত্রী আর ওইটা হলো ছেলে। কেমন মারে বাবা, ছেলে টুনটুনির সামনে পাশা লড়াইতেছে আবার পম্পম দেখায় নাচতেছে, কেমনে সম্ভব? ইটস এ হার্ড ওয়ার্ক ব্রো, কেননা নিজের ছেলের সাথে এরকম পরকিয়ার মতো ভিডিও করা অসম্ভব। তারপরে সম্ভব করে দেখিয়েছে, হয়তো বা সে অনন্ত জলিলের অ্যাসিস্ট্যান্ট, হয়তো বা অনন্ত জলিলের এক্স বউ, যার কারণে হয়তো বা এটা সম্ভব করতে পারছে, না হলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব হইতো না। আচ্ছা দেখো ভাই, এই বদমাস মহিলা যে শুধুমাত্র একটা ছেলে আছে এমন না, একটা মেয়েও আছে, আর ওই মেয়ে নিয়ে কোনো ভিডিওই নাই। কেন? কেননা ছেলে নিয়ে ভিউজ আসে ভাই, আর ফাঁক থাকলে খাটের কাজটাও শেষ হয়ে পড়ে, আই মিন খাট গুছানো। আপনি এই কথা বুঝাইতে চান না? যেটাই বুঝাইতে চাইছো ওইটা তো বুঝছো নাকি? ইয়েস। তো এখন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকো। তো এই লোকটা হলো ওই মহিলাটার অরিজিনাল স্বামী, এইটা আমরা জানতাম। আর কিন্তু দুর্ভাগ্যবশত অনলাইনে সবাই জানে যে তার ছেলেই তার স্বামী। কি বলছেন? তার স্বামীর কি খুবই যৌনাঙ্গ দুর্বলতা প্রকাশ পাইছে যার কারণে এমন বলতেছে সবাই? আমি বলুম না, আমি শরম করে। হয়তোবা তার স্বামী তেমন দিতে পারে না, 2 মিনিটের বেশি থাকতে পারে না, যার কারণে হয়তোবা তার স্বামীর সাথে তারও তেমন চলে না, যার কারণে ছেলে নিয়ে ভিডিও বানায় টিকটকে আর মুদ্রা চোদায় ভিডিওতে। তবে আঙ্কেলটার আমিও কিছু বলতে চাই। আঙ্কেল, আপনার যৌনাঙ্গ এত দুর্বল কেন?
এভাবে প্রকাশে কেউ কি এসব কথা বলে যে আপনার বউ আপনার কাছ থেকে চলে গিয়ে আপনারই ছেলের কাছে যায় পুরো আল্লাহ মিছে চলুন কথা সত্য তাড়াতাড়ি ডাক্তারের দোকানে যান গিয়ে নিজের পিছন মারান আই মিন অপারেশন করান আমার জন্য তো করেন আপাতত জন্য গেলাম।